হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আপনাদের জন্য নিয়ে আবার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি আনিয়েছি হলো ফ্লিপকার্ট থেকে। বক্স ডিজাইন দেখতে পাচ্ছেন, একদম আনএডিটেড ভিডিও আপনাকে দেখাচ্ছি। খুবই একটা সুন্দর ইউটিলিটি আইটেম ফর দ্য কিচেন। এক সেকেন্ড আমি খুলি এটাকে। এই আইটেমগুলো হলো আপনার এয়ারটাইট কন্টেনার্স। দেখতে পাচ্ছেন কন্টেনারগুলো, এটা আছে আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যান্ড ছটা, এটা ছটা কন্টেনারের সেট রয়েছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা খুলে। এই কন্টেনারগুলো উইথ হ্যান্ডেল আসে। স্ট্রাগল করতে হচ্ছে কারণ সব আটকে গেছে একসাথে। ওকে, তো একটা খুলেছে, তো আমি আপনাকে দেখাচ্ছি। এগুলো হলো আপনার এয়ার টাইট কন্টেনার 1 লিটার 1000 ml, মানে 1 লিটারের। আর প্লাস্টিক গ্রেড হলো PP5। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম PP5 ইজ দ্য বেস্ট প্লাস্টিক টু ইউজ। দেখতে পাচ্ছেন আপনারা PP5 এখানে রয়েছে। এটা আছে আপনার ডিশওয়াশার সেফ, ফ্রিজার সেফ, মাইক্রো সেফ। অ্যান্ড এগুলো এয়ারটাইট কন্টেনার, এগুলো ভীষণ ভালো। আপনি বিস্কিটস, চানাচুর, চাল, ডাল সব রাখতে পারবেন, একদম এয়ারটাইট থাকে। ইনফ্যাক্ট এটা আমি এখন ছটা আনিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আপনারা দেখতে পাচ্ছেন ছটা আনিয়েছি আমি। এর আগেও আমি দুটো আনিয়েছিলাম, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। হিয়ার ইট ইজ। তো এটা ছিল পিঙ্ক কালারের, এটা আমাদের কোম্পানির উপরে সলোমন লেখা ছিল, এটাতে নেই। তো এটা ভীষণই আমার ইউজফুল লেগেছে, বিকজ এটার মধ্যে আমি টোস্ট বিস্কিট রেখেছিলাম ফর আ মান্থ, আর কিছুই হয়নি। ওটা কমপ্লিটলি, এটা একদম সেফ ছিল অ্যান্ড ক্রাঞ্চি ছিল। অ্যান্ড এটার মধ্যে আমি এই বিস্কিটস রেখেছি, এগুলো এখনও ভীষণ ক্রাঞ্চি আছে। আর উইথ হ্যান্ডেল এটা আমার ভীষণ ইউজফুল লেগেছে, কারণ আপনি ফ্রিজারের ভিতরে রেখে দিতে পারেন এমনি করে, একটার উপর একটা স্ট্যাক করে, এমনি করে এগুলো খুব ইজিলি স্ট্যাক হয়ে যায়। আপনি এর মধ্যে মাছ রাখতে পারেন, চিকেন রাখতে পারেন, অ্যান্ড ইজিলি আপনি এটাকে বার করতে পারেন। সো দিস ইজ সিরিয়াসলি ভেরি ইউজফুল। আমার তো ভীষণই ভালো লেগেছে, অ্যান্ড আমি দুটো আনানোর পরে আমি সেই জন্য আরও 6টা আনিয়েছি ফ্রম ফ্লিপকার্ট। তো আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো যেটা আছে এখানে। ওকে, তো আমরা এখন একটা চেক করে নিই সবগুলোকে। আমি দেখতে পাচ্ছি যে একটা এটার মধ্যে ফাটা আছে। ওকে, একটা ড্যামেজ এসেছে, তো এটা আমাকে রিটার্ন করতে হবে, কারণ এটা তো ড্যামেজ থাকলে এটা এয়ারটাইট থাকবে না। অ্যাজ সাচ কোনো স্ক্র্যাচে আসছে না, অ্যান্ড এই জায়গাটাতে বাইরে দিয়ে হাত দিলে একটু বোঝা যাচ্ছে, তো আমাকে এটা রিটার্ন করিয়ে অন্য আনাতে হবে। বাট আদারওয়াইজ দিস আর ভেরি ইউজফুল, অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ হ্যাভ ইট ফর ইয়ার হোম। তো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অ্যান্ড বেল আইকন দিতে ভুলবেন না ফর মাই আদার ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, সি ইউ আগেন, চাও।